গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলায় দেখো লিকার চা দিয়ে আমিও সকালটা শুরু করলাম। অ্যাকচুয়ালি আমি লিকার চাটাই বেশি খাই, দুধ চাটা কম খাই। তো আমার গরম চা আর সঙ্গে আমার সঙ্গে সুন্দর আমার বাগান, এই দিয়ে আমার রোজ সকাল শুরু। তো দেখতেই পাচ্ছ আজকে বেশ বাইরে একদম ঠান্ডা ঠান্ডা, একটা বেশ ভালো ওয়েদার, একদম ফার্স্ট ক্লাস ওয়েদার। বাইরে একদম সব ঝকঝক করছে, সূর্যের আলোটা খুব সুন্দর উঠেছে। তো এই দিয়ে মর্নিং শুরু। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগ, আমাদের চ্যানেল পৌশালী ফ্যামিলি ব্লগ। আর এই নিয়ে আজকে চলবে সারাদিন, আজকে যা যা ঘটনা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকেও একটা ভালো দিন, তবে কি সেটা অবশ্যই জানতে পারবে। তো দেখতে থাকো আর সারাদিন সঙ্গে থাকো। আমি সকালে অফিস যাওয়ার পথে ছেলে এবং আমার শাশুড়িকে আমার সঙ্গেই এলো, ওরা মন্দিরে করুণাময় মন্দিরে আমি ওদের নামিয়ে দিলাম। তো যেহেতু আজকে ছেলের জন্মদিন, ওই জন্য একটা পুজো দেওয়ার ব্যাপার আছে। আর মন্দিরটাও এমনি খুব সুন্দর, ভেতরে প্রচুর ফুল টুল হয়েছে দেখতেই পাচ্ছি। তো আমি মন্দিরটা একদিন আর একদিন আপনাদের ওটা ভালো করে দেখিয়ে দেবো। তো সকালবেলা মাবেয়াল এখন পড়তে বসেছে, সকাল নয় সকাল 10:30 মাবেয়াল পড়ছে, শুচ্ছে পিঠে বালিশ দিয়ে, যেই আমাকে দেখছে তাড়াতাড়ি করে উঠে বসে পড়েছে। এটা আমার সেজু কাকা শ্বশুরের ঘর, আমি নামছি এখন সিঁড়ি দিয়ে, দিয়ে নেমে পড়েছি। মামা আপাতত রোদ্দুরে সব জামা কাপড় শুকোতে দিয়েছে, বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে এখনও বাজারগুলো ধোয়া হয়নি, তাই ব্যাগ এখানেই রয়েছে। পালং শাক চচ্চড়ি হবে আজকে, তাই জন্য বাবা মূলো শাক আলু আর কী কী সব এনেছে। মামা মন দিয়ে এখন রুটি করছে। মাম্মা অ্যাজ ইউজুয়াল মাম্মা সবসময় হাসে আমারই মতো। আমার যা আজকে নামছে না, কারণ বাচ্চাটার খুব শরীর খারাপ, তাই জন্য আমরা ওকে বলেছি যে কি ওপরেই থাকতে। আর এই হচ্ছে আমি এখন আমাদের মৌসুমি, যে বাসন মাঝে আগের দিনই বললাম, ও আমাদের অনেক হেল্প করে দেয়। তো ওর জন্য আর আমার জন্য একটু তরকারি বানিয়েছি। আমার মা মন দিয়ে রুটি করছে, এখনও আর কিছুই হয়নি রান্নাঘরের, এখনও এই অবস্থা। ঠাকুরমশাই পুজো করে গেছে, ফলও এখানে রাখাই আছে। হ্যাঁ বাবা আজকে, হ্যাঁ রিভু বয় মন্দিরে গেছিলো, মাম্মা জিজ্ঞেস করছে যে রিভু বয় মন্দিরে গেছিলো কিনা। রিভু বয় মন্দিরে গেছিলো মার সঙ্গে পুজো দিতে। আজকে ছোটটার বার্থডে, বাবা এনেছে মাছ, এই মাছটা এখন আমি রান্না করব। মাম্মার সবজি কাটা চলছে আপাতত। আর এই যে মাম্মা আমাকে অলরেডি আলু আর কুমড়ো কেটে দিয়েছে, কেন কি রাত্রিবেলা আজকে আলু কুমড়ো তরকারি দিয়ে পরোটা হবে, সেই জন্য তরকারিটা সকালবেলা করে রাখলে রাত্রিবেলা ছেলেগুলোকে পরানো যায়। আর মাম্মা আমাকে বলেছে এখন আপাতত কুমড়োটাকে ভাজতে। আজকে মাম্মা রান্না করবে, তাহলে অবভিয়াসলি সবাই একটু বেশি খাবে। আর এই যে আমার মাম্মা, অল টাইম হাসি মুখ। মাম্মার সম্পর্কে সব থেকে ভালো কথা হচ্ছে, মাম্মার মতো জগৎ সংসারে কেউ হয় না। মাম্মার মতো শাশুড়ি পাওয়া সো লাকি। মাম্মা, আমি খুব লাকি যে আমি মাম্মাকে পেয়েছি। মাম্মার একটাই যে কি, মাম্মা ধুলিকণা দেখে, লালন ফুল ঝুড়িকে দেখে কেঁদে চোখের জল বার করে, আর নাহলে সবসময় হাসমুখ লাল। মাম্মা কোনো কথাতেই রাগ করে না, অল টাইম হাসি হাসি। আর এই যে মোজো মাম্মার পেছনে বসে আছে, বসে বসে পা চুল করছে, ওইখানে বসে থাকে, যেখানে সবাই থাকে সেখানেই মোজো থাকে। তো চলো আজকে ছেলের জন্মদিনের দিন, আজকে বুঝতেই পারছো যে ওর জন্য বিভিন্ন রকম রান্না চলছে। এখানে 5 রকম ভাজা হয়েছে, আর এই চিংড়ি মাছটা দিয়ে মালাইকারি হবে। তো এই মালাইকারিটার রেসিপিটা আমি তোমাদের পরে শেয়ার করব। তো চলো আর দেখে নিই এখানে কি হচ্ছে। আর এখানে দেখো চিকেন রান্না হয়েছে, আর তার সঙ্গে ভাত ডাল এই রকম মিষ্টি ও যা যা জিনিস খেতে ভালো লাগে সেই দিয়ে আজকে আমাদের ওকে খেতে দেওয়া হবে। এছাড়াও আমাদের কেক কাটা হবে। আমাদের আর একটা চ্যানেল আছে রান্নার, পৌশালীর কিচেন বলে। তো তোমরা যদি ওখানে যদি অ্যাকচুয়ালি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দেখতে চাও, তো তোমরা ওখানে গিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা দেখতে পারো। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেবো,
তো অবশ্যই তোমরা ওখানে গিয়ে চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপি, এছাড়াও আমাদের আরও অনেক রেসিপি আছে, তো সেখান থেকে গিয়ে দেখতে পারো। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। তো আর এই দেখো ছেলে রীতিমতো, আর এই দেখো আমাদের বুজু, আজকে বার্থডে বয়, ও যা কাজ ও বসে বসে কার্টুন এইসব দেখছে আর নিয়ে নিজে খেলা করছে, লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। বার্থডে বয় এখন কেক কাটবে, তো সেই প্রিপারেশন করছি আমরা। তো তোমরা হয়তো এবার বলতেই পারো যে ওর তো জন্মদিন হয়ে গেছে, কেন আজকে আবার জন্মদিন হচ্ছে। তোমাদের ব্যাপারটা একটুখানি ভালো করে বলি, অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানে আজকে খুব বড় করে, মানে এখানে যেহেতু কেউ থাকে না সেই জন্য অ্যাকচুয়ালি অরিজিনাল আজকে যে ওর বার্থডে সেই দিনটা আমরা এখানে আজকে আজকে যেহেতু অফিস রয়েছে আমাদের সবারই, তো সেই ছুটির দিন আমরা করতে পারতাম না, তো আবার অফিস কামাই হতো। তো সেই জন্য কী করেছি যে আমরা আগের সপ্তাহে ঠিক সোমবারের দিনকেই ওখানে বার্থডেটা করেছি নবদ্বীপে, ওখানে সবাই মিলে ছিল এবং খুব আনন্দ করে সেটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তখন আমাদের ছুটি ছিল অফিসেও, তাও একদিন ছুটি আরও নিতে হয়েছে, বাবাও আমার শ্বশুরমশাইও নিয়েছে। তো যাই হোক, সেই জন্য ওই বার্থডেটা সেই দিনকে একবার হয়েছে, আজকে আবার হচ্ছে, আজকে অ্যাকচুয়ালি অরিজিনাল বার্থডে। তো ব্যাপারটা হয়ে গেছে কি দুবার করে বার্থডে করতে হচ্ছে এটা, তার জন্য মানে ও আনন্দ পাবে। আর আজকে অ্যাকচুয়ালি অরিজিনাল পায়েস টায়েস আজকে রান্না করা হয়েছে, আগের দিন কি করা হয়নি, তো সেই জন্যই আজকে ও পায়েস দিয়ে আজকে ওর বার্থডেটা আজকে হবে। তো চলো বার্থডে এখন সব রেডি করছি, এই দেখো ওর কেক নিয়ে আসা হয়েছে, তো মা এখন কেকটা রেডি করছে। এই দেখো ওর কেক, রিভু বলে নাম লিখে নিয়ে আসা হয়েছে 5 বছরের, আর এর সঙ্গে বাকি জিনিস দিয়ে আমরা এখন হ্যাপি বার্থডে করব। তো চলো ভালো করে তোমাদের দেখাবোই, তো দেখতে থাকো। আর আজকে বলি অ্যাকচুয়ালি অফিস থেকে ফিরে আমি ওর এইসব কেক ফেক নিয়ে আসছিলাম, কিন্তু তারপরে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আবার অফিস থেকে ফোন এসছে যে একটা জিনিস লাগবে, ড্রয়ারের চাবিটা অ্যাকচুয়ালি আমি আমার কাছে যেহেতু থাকে, তো সেই জন্য আবার আমাকে বেরিয়ে গিয়ে সেই জিনিসটা সারতে হলো। একটা বুঝতেই পারছো যে তারপরে এসে অফিস থেকে খুব টায়ার্ড লাগছিলো, মানে মানে টায়ার্ড মানে কি অ্যাকচুয়ালি গরমে মানে বেশ ইয়ে লাগছিলো, তো সেই জন্য এইসব ভিডিওটা একটু করতে দেরি হয়ে গেলো, ওরও একটু বার্থডেটা মানে কেক কাটতে একটু দেরি হয়ে গেলো। তো তো যাই হোক সেটা এখন ব্যাপার না, এইসব লাইফে চলতেই থাকে। তো এখন আমরা ওর বার্থডে করব, আর বার্থডে ও দেখো কি আনন্দ করবে অ্যাকচুয়ালি। তবে আমার যেহেতু এখানে ফ্ল্যাটে জায়গা কম বুঝতেই পারছো, তো এখানে আমরা যেন বাইরে কাউকে করিনি, এই জন্যই নবদ্বীপে গিয়ে ভালো করে বার্থডেটা করেছি। আর দেখি সামনে বছর মানে এটাকে আরও মানে অ্যাকচুয়ালি এরপরে বড়ো ছেলেরও বার্থডে আছে, তো সামনে বছরও কী করবো সে প্ল্যানিং আগে থেকে করে নেবো, তো যাতে একদিনেই দুরকম দুটো বার্থডে মানে এইরকম না হয়, একদিনেই হয়, তো সেরকম প্ল্যান সামনে বছর আগে থেকেই করে নেবো। তো চলো দেখতে থাকো, আজকে ওর বার্থডে এখন কেক কাটা শুরু হবে, তো চলো চলো এবার আমাদের এখানে এবার কেক কাটা হচ্ছে। আর এই যে রিভু কেক কাটবে, আগে ওটা ইয়ে দিয়ে নেবা, বসো বসো কিছু Happy birthday to you, happy birthday dear Rivu, happy birthday to you. এই দেখো আমাদের হ্যাপি বার্থডে হচ্ছে, আর রিভু এখন কেক খাবে, বাবা মা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওইটা চালু থাকলো না ভাই, একদম খাচ্ছে, আর এরপরে পায়েস খাওয়া হবে, তখন তোমাদের আবার ভিডিও করে দেখাবো। অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে কেন নবদ্বীপে গিয়ে বার্থডেটা করলাম, কারণ এখানে ঘরের মধ্যে অ্যাকচুয়ালি এখানে তো আমরা ফ্ল্যাট এখানে অ্যাকচুয়ালি ভাড়াতে থাকি, বুঝতেই পারছো এখানে লোকজনের সঙ্গে অতটা আমাদের জানা পরিচিত মানে জানা পরিচিতি নেই, তো সেখানে সবাই নিজের মতোই থাকে, তো অ্যাকচুয়ালি নিজের বাড়ি হয়, সেই জন্যই সেখানে গিয়ে অ্যাকচুয়ালি সবাই মিলে যে আনন্দ, যে কতটা আনন্দ হয়েছে সেই আনন্দটা কিন্তু আর অন্য কোথাও হয় না, তো সেই জন্য নিজের বাড়ির লোকই হয়। তো বুঝতেই পারছো যে আজকে আমরা এই যে ঘরের মধ্যে বার্থডেটা করলাম, মানে একটা জাস্ট মানে করতে হয় সেরকমই, মানে সেই আনন্দ ভাবটা এখন আমাদের মধ্যে মানে ওর মধ্যে আমি আনতে পারলাম না, মানে অতটা ও নিজেও বুঝতে পারছে, তো সেই জন্যই মানে নবদ্বীপে গিয়েই
মানে আমরা যত কিছু মানে আমাদের প্রোগ্রামস ওখানে গিয়ে করার চেষ্টা করি। এখানে অ্যাকচুয়ালি কাজের সোর্সে থাকতে হয় ঠিকই, কিন্তু বা মানে ফ্যামিলির যে একসঙ্গে থাকার যে আনন্দ সেটা কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকলেই তৈরি পাওয়া যায়। তো চলো আমরা আবার ওর বাকি ওকে আনন্দ দেওয়ার জন্য যতটুকু দরকার আমরা অবশ্যই করবো। তো ওর জন্য জীবনে কখনো মনে হয় না যে আমরা ওর জন্য কিছু করিনি। তো চলো আমরা ওর জন্য আবার পায়েস খাওয়া দাওয়া যত কিছু আছে সব কিছুই আবার ওকে সেগুলো দেবো। তো তখন আবার তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস দেখো আজকে আমার ছেলের জন্মদিনের জন্য তো ওকে কি কি জিনিস দেওয়া হয়েছে। এখানে ভাত, পাঁচ রকম ভাজা, ডাল, এখানে ও যে মাছটা খেতে ভালোবাসে সেই মাছ, মাছের ঝোল, এর সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে চিকেন পায়েস, আর তার সঙ্গে এখানে একটা এলাই মিষ্টির প্লেট। তো দেখতেই পাচ্ছ তো আমাদের আজকে বুঝু মানে রিভু খাবে, তার জন্য এত কিছু আয়োজন ও জন্মদিনে। তো এবার ওকে আমরা ডাকবো এবং বসে দেখি ও কতটা কি খায়। চলে এসো বুঝু। এই যে এখন বুঝু আমাদের রিভু বসবে, ও এখন খাবে, এসে দেখুন আমাদের। এই যে এখন ওর খাবারে সাজানো হয়েছে, আপনাদের এখন দেখালাম, এইবার ও বসবে। আজকে আমাদের রিভুর জন্মদিন, বসে এখন খাবে। এসো 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 এসো, আয় 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 আয়। এই দেখো আমাদের বুঝু বসেছে, ও কি খাবে দেখো দেখো। তুমি কোনটা খাবে বলো বলো বলো, তুমি কোনটা রাইস খাবে? ও আর কি খাবে, আর কোনটা? চিংড়ি মাছ, পায়েস, মিষ্টি, ফিস, চিকেন, বলো বলো কোনটা খাবে? কোনটা বলো কোনটা? আচ্ছা খাও, তুমি একটা হাতে করে নাও, নাও 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 নাও, হাতে করে নাও। আচ্ছা নাও একটা ভাজা নাও, খাও 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 খাও। তো এবার বাড়িতে এতক্ষণ ফোন করা হলো, বাড়ির সবাইকে দেখানো হলো যে ও ভিডিও করে যে ও কি কি খাচ্ছে। নিজে নিজেই অনেকটা রাইস খেয়েছে, এক কিলো খিদে পেয়ে গেছে। তো এখন মার সঙ্গে বসেছে, এই দেখুন ও মা এখন ওকে খাওয়াবে। তো আমি এবার ওকে ফোনটা একটু দেবো, বসে বসে এখন ফোন নিয়ে দেখতে দেখতে খাবে করবো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার ছেলের জন্মদিনের এই যে ভিডিও, তো সারাদিন আজকে খুব আনন্দ করেই কাটলো। অবশ্যই আমার ছেলেকেও আশীর্বাদ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো যে যদি আমাদের এই ভিডিও ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওটা আজকে ফুল দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কালকে আবার নতুন দিন শুরু হবে, আর কালকে আবার আমরা সকাল থেকে আপনাদের জন্য ব্লগ দেব। তো চলুন এখন ছেলে খাবে, আর ছেলেকের জন্য এখন ওকে দিয়ে দিই। চলুন বাই বাই, হাই।